ওয়েলকাম টু ছাত্রবন্ধু 2020 তৃতীয় শ্রেণীর উইংস বইটির লেসন থ্রির সমাধান লেসন থ্রি অ্যাক্টিভিটি ওয়ান লিস্ট দি নেমস অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্টস ওয়ান ইজ ডান ফর ইউ তো হার্মফুল ইনসেক্টসগুলোর নাম এদিকে লিখতে হবে বাম দিকে ওয়ান টু থ্রি করে হেল্পফুল ইনসেক্টসগুলোর নাম ওয়ান টু থ্রি করে তিনটে লিখতে হবে তো অলরেডি এক নম্বর হার্মফুল ইনসেক্ট করাই আছে এবং এক নম্বরে হেল্পফুল ইনসেক্ট আর্থওয়ার করাই আছে বাকি দুটো করতে হবে নাম্বার টু হার্মফুল ইনসেক্টস ফ্লাই নাম্বার থ্রি হার্মফুল ইনসেক্টস ককরোচ নাম্বার টু হেল্পফুল ইনসেক্টস বাটারফ্লাই নাম্বার থ্রি হেল্পফুল ইনসেক্ট ড্রাগন ফ্লাই অ্যাক্টিভিটি টু টিক দি কারেক্ট অ্যান্সার ওয়ান ইজ ডান ফর ইউ একটি করা আছে অ্যান্টস এবং বীজের মধ্যে বীজটি অ্যান্সার হবে বীজ মেক হানি আমরা জানি মধু তৈরি করে মৌমাছি তাই বীজের উপর টিক মার্ক রয়েছে কোশ্চেন নম্বর টু গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি পোকা গ্লোজ টু গিভ লাইট নাম্বার থ্রি স্পাইডার হ্যাজ এইট লেগ স্পাইডার মাকড়সার আটটি লেগ রয়েছে নাম্বার ফোর বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস ইনসেক্টের বডি তিনটে পার্টে বিভক্ত দি বাইট অফ এ বি ইজ পেনফুল মৌমাছির কামড়ানো পেনফুল নাম্বার সিক্স গ্রাস হপার জাম্পস অন দি গ্রাস নাম্বার সেভেন ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ থ্রি পেয়ার্স অফ উইংস নাম্বার এইট অ্যান্ট স্টোর্স ফুড অর্থাৎ পিঁপড়ে খাওয়ার সঞ্চয় করে লেসন থ্রি অ্যাক্টিভিটি থ্রি Count the right. Lesson 3, Activity 3, Count and write. One is done for you. So, কটি লাউ দেখতে পাচ্ছি ওয়ান সিড মানে কটি বীজ দেখতে পাচ্ছি একটি অর্থাৎ ওয়ান সিড মানে ফোর চারটি হয়েছে অর্থাৎ ফোর সিডস নাম্বার টু ওয়ান অ্যান্ট নাম্বার টু টু অ্যান্টস নাম্বার থ্রি ওয়ান কর্ন এদিকে রয়েছে তিনটে অর্থাৎ থ্রি কর্নস নাম্বার ফোরে রয়েছে একটি পাহাড় অর্থাৎ ওয়ান হিল এখানে রয়েছে চারটি পাহাড় এক দুই তিন চার চারটি পাহাড় সেই হিসেবে এখানে লেখা হবে ফোর হিলস অ্যাক্টিভিটি ফোর লুক অ্যাট দি অবজেক্টস ইন দি গিভেন বক্সেস নাও কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দি নাম্বার অ্যান্ড নেমস অফ দোজ অবজেক্টস ফ্রম দি গিভেন বক্সেস টু আর ডান ফর ইউ নাম্বার ওয়ান ওয়ান বল একটি বল দেখতেই পাচ্ছি নাম্বার টু টুথ উইংস দুটো পাখা নাম্বার থ্রি ওয়ান বুক নাম্বার ফোর টু ইনসেক্টস নাম্বার ফাইভ থ্রি হাউসেস নাম্বার সিক্স ফাইভ ইনসেক্টস পাঁচটি ইনসেক্ট দেখতে পাচ্ছি পাঁচটি নাম্বার সেভেন ফোর ট্রিজ নাম্বার এইট সেভেন ফ্লাওয়ার্স অ্যাক্টিভিটি ফাইভ করাই রয়েছে যা অ্যাক্টিভিটি সেভেনে অ্যাক্টিভিটি ফাইভ অলরেডি সলভ করা আছে অ্যাক্টিভিটি সিক্সে আমরা চলে যাচ্ছি রাইট দি পাস্ট ফর্ম অফ দি ডুইং ওয়ার্ডস টু ইজ ডান ফর ইউ তো স্টোরের পাস্ট ফর্ম হচ্ছে স্টোর লাভের পাস্ট ফর্ম লাভড দেন ওয়াক ওয়াকড জয়েন জয়েন্ড ক্যারি পাস্ট ফর্ম ক্যারিড কপির পাস্ট ফর্ম কপিড ডিনাই ডিনাইড সেক সেকড ব্লো ব্লোড কাম কেম অ্যাক্টিভিটি সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভিন বিলো ইন দি হেল্প বক্স হেল্পবক্সে কী কী ওয়ার্ড আছে হট লাইট ইউজফুল ব্ল্যাক এগুলো এই চারটি শূন্যস্থানে বসিয়ে সম্পূর্ণ সেন্টেন্স গঠন করতে হবে তো কোশ্চেন নাম্বার ওয়ান আই লাভ টু ড্রিঙ্ক শূন্যস্থানে হবে হট টি কোশ্চেন নাম্বার বি ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস শূন্যস্থানে ব্ল্যাক কথাটা হবে নাম্বার থ্রি অর্থাৎ নাম্বার সি দেয়ার ওয়াজ এ লাইট রেইন ইয়েস্টারডে নাম্বার ডি দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল অ্যাক্টিভিটি এইট ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ নাম্বার ওয়ান শূন্যস্থানে হবে ডার্কনেস অর্থাৎ পুরো সেন্টেন্সটি হচ্ছে ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট নাম্বার টু বি হাইভস আর ফাউন্ড ইন ট্রিজ নাম্বার থ্রি টেন্টাকলস আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি
নাম্বার ফোর, শেল্টার অফ হর্স ইজ কল্ড স্টেবল। নাম্বার ফাইভ, স্টিং অফ ওয়াস্প কজেজ পেইনফুল বাইট। নাম্বার সিক্স, স্প্রিড বাটার অন ব্রেড। নাম্বার সেভেন, গ্লো অফ বাল্ব গিভস লাইট। অ্যাক্টিভিটি নাইন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। নাম্বার ওয়ান, বীজ স্টোর হানি। নাম্বার টু, উইন্টার ইজ কোল্ড। নাম্বার থ্রি, ফ্রেশ কর্ন সিডস আর স্টোর। নাম্বার ফোর, দে কন্টিনিউ টু সিং এ সং। নাম্বার ফাইভ, মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই টু মাই কল। নাম্বার সিক্স, দি ওয়েদার ইজ সানি। নাম্বার সেভেন, হি কভার হিজ হেড উইথ হেলমেট। নাম্বার এইট, টুডে ইজ মন্ডে। ক্লাস থ্রি উইংস লেসন থ্রি অ্যাক্টিভিটি টেন, মেক সেন্টেন্সেস উইথ দি ফলোইং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। নাম্বার ওয়ান, স্নো ইজ হোয়াইট। নাম্বার টু, সামার, সামার থেকে যে বাক্যটি হচ্ছে স্কুল ইজ ক্লোজ ডিউরিং সামার ভ্যাকেশন। নাম্বার থ্রি, গ্রুপ উই প্লে কাবাডি ইন দি প্লে গ্রাউন্ড। নাম্বার ফোর, ট্রিজ গ্রো ফ্রম সিডস। নাম্বার ফাইভ, গ্র্যাস হপার, গ্র্যাস হপার ইজ অ্যান ইনসেক্ট। নাম্বার সিক্স, অ্যান্ট ইজ এ হার্মফুল ইনসেক্ট। অ্যাক্টিভিটি ইলেভেন, প্লে কুইজ উইথ ইয়র ফ্রেন্ড, হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া। উত্তর হবে মসকুইটো। নাম্বার টু, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, অ্যান্সার হবে অ্যান্ট। নাম্বার থ্রি, হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট, অ্যান্সার গ্লো ওয়ার্ম। নাম্বার ফোর, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, অ্যান্সার অ্যান্ট। নাম্বার ফাইভ, হুইচ ইনসেক্ট ক্যান সাক নেক্টার, অ্যান্সার বাটারফ্লাই। অ্যাক্টিভিটি টুয়েলভ, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্ট, ইউজ দি হিন্টস গিভেন ইন দি হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলি আছে ওয়ার্ডগুলি নিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। ইউ মে বিগিন লাইক দিস, উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস। দেন উই সি ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস অল অ্যারাউন্ড আস, ফার্স্ট লাইন। দেন জেনারেলি ইনসেক্টস আর অফ ইউজফুল অ্যান্ড হার্মফুল ইন নেচার, মসকুইটো, ওয়াস্প, গ্যাস হপার আর এক্সাম্পলস অফ সাম হার্মফুল ইনসেক্টস। সাম ইনসেক্টস আর ডেঞ্জারাস টু হিউম্যানস, দে ইউজ আস অ্যাজ দেয়ার সোর্স অফ ফুড অলসো। যেমন মশা রক্ত খায়, মানুষের দেহে রক্ত খেয়ে জীবন ধারণ করে। দেন সাম ইনসেক্টস ডেস্ট্রয় আওয়ার ক্রপস অলসো। দেন লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স নিচে রয়েছে, হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে কয়েকটি শূন্যস্থান পূরণ করা যাবে, এছাড়া নিজে থেকে কয়েকটি ওয়ার্ড লিখতে হবে। তো ফার্স্ট বক্স, হপার, টপার, ড্রপার, জোগার, সকার। সেকেন্ড বক্স, মেরি, চেরি, ভেরি, মেরি, ফেরি। থার্ড বক্স, প্লাম্প, ডাম্প, হাম্প, জাম্প, বাম্প। ফোর্থ বক্স, ফুড, হুড, গুড, ব্রুড, মুড। ফিফথ বক্স, প্লে, হে, বে, মে, লে। সিক্স বক্স, সেম, টেম, সেম, ফ্লেম, গেম। সেভেন্থ বক্স, কোল্ড, গোল্ড, বোল্ড, মোল্ড, ফোল্ড। এইথ বক্স, টার্ন, বার্ন, চার্ন, আর্ন, ফার্ন। নাইন্থ বক্স, লাইং, বাইং, টাইং, ক্রাইং, ট্রাইং। টেন্থ বক্স, ফিল্ড, বিল্ড, গিল্ড, সিল্ড, কিল্ড। ক্লাস থ্রি উইংস বইটির লেসন থ্রির সেলফ চেক নিয়ে আজ আলোচনা করব। লেসন থ্রি সেলফ চেক অ্যাক্টিভিটি ওয়ান, অ্যারেঞ্জ দি প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এটাকে সাজালে কি হয়, ককরোচ মানে আরশোলা। নাম্বার বি, মসকুইটো। নাম্বার থ্রি, গ্র্যাস হপার। নাম্বার ফোর, হানি বি। নাম্বার ফাইভ, বাটারফ্লাই। অ্যাক্টিভিটি টু, হোয়াট কাইন্ড অফ ফ্রুইটস আর ফাউন্ড ইন দি সামার সিজন, অ্যান্সার প্লাম্প অ্যান্ড জুইসি ফ্রুইটস। এবার ইউ আই টি এস হবে, এটা ডবল আর হয়ে গেছে, এটা ইউ হবে। ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন। নাম্বার টু, হোয়াট কভার্স দি হিল টপস ইন দি উইন্টার সিজন, অ্যান্সার স্নো কভার্স দি হিল টপস ইন দি উইন্টার সিজন। নাম্বার থ্রি, হাউ ইজ দি ওয়েদার ইন দি উইন্টার, অ্যান্সার উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড। নাম্বার ফোর, হাউ ইজ দি ওয়েদার ইন দি সামার সিজন, অ্যান্সার সামার ইজ দি সিজন অফ এক্সট্রিম হিট। ক্লাস থ্রি উইংস লেসন থ্রি
সেলফ চেকের অ্যাক্টিভিটি থ্রি, মেক সেন্টেন্সেস উইথ দি গিভিন ওয়ার্ডস, সিজিন, ব্ল্যাঙ্কেট, স্নো এবং কাম এই ওয়ার্ডগুলো দিয়ে এটা চারটা সেন্টেন্স গঠন করে এখানে লিখতে হবে। তো এক নম্বরে সিজিন, সামার ইজ দি সিজিন অফ এক্সট্রিম হিট। নম্বর টু ব্ল্যাঙ্কেট, উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। নম্বর থ্রি স্নো, স্নো কভার্স দি হিল টপস ইন দি উইন্টার সিজিন। নম্বর ফোর কাম, রামবাবু ইজ কাম ইন নেচার। অ্যাক্টিভিটি ফোর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি হেল্প অফ দি ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স, টু আর ডান ফর ইউ। তো এই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে, ইনসেক্ট, গার্ডেন, নেকটার, ফ্লাওয়ার্স, টু, বিউটিফুল, উইংস, কালারফুল, এগুলো এই শূন্যস্থানে বসাতে হবে। তো বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, ইট হ্যাজ টু পেয়ারস অফ কালারফুল উইংস, ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার্স, ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আই সি দেম ইন মাই গার্ডেন। অ্যাক্টিভিটি ফাইভ, ম্যাচ দি রাইমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দি গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এগুলো সাজালে হবে ফুড, ফুড কার সঙ্গে হচ্ছে ম্যাচ করছে, গুডের সঙ্গে। নাম্বার টু সেম, সেম ম্যাচ করবে কেমের সঙ্গে, সিএমই কেম। নাম্বার থ্রি প্লে ম্যাচ করছে এল এ ওয়াই লের সঙ্গে। নাম্বার ফোর হপার ম্যাচ করছে নাম্বার ই কপারের সঙ্গে। প্লাম্প, প্লাম্প ম্যাচ করছে নাম্বার সি জাম্পের সঙ্গে। লাইং, এল ওয়াই আই এন জি লাইং ম্যাচ করছে নাম্বার বি প্লেইং এর সঙ্গে। অ্যাক্টিভিটি সেভেন, দেয়ার আর সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন কোলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কোলাম বি। কোলাম এতে রয়েছে লিটিল, সফট, কোল্ড, ওল্ড, সল্টি। কোলাম বিতে রয়েছে ফুড, আইসক্রিম, গ্র্যান্ডফাদার, কেক, বেবি, এর সঙ্গে ম্যাচ করতে হবে। তো লিটিল, লিটিল সঙ্গে ম্যাচ করবে বেবি, লিটিল বেবি। নাম্বার বি সফট, সফট কেক। নাম্বার সি কোল্ড আইসক্রিম। নাম্বার ডি ওল্ড গ্র্যান্ডফাদার। নাম্বার ই সল্টি ফুড, সল্টির সঙ্গে ম্যাচ করছে ফুড। অ্যাক্টিভিটি এইট, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। তো আমরা জানি বাটারফ্লাই একটা হেল্পফুল ইনসেক্ট, তো বাটারফ্লাই নিয়ে কয়েকটি লাইন লেখা যেতে পারে। বাটারফ্লাই ইজ এ হেল্পফুল ইনসেক্ট, ইট ইজ অ্যান ইনসেক্ট বিউটিফুল টু লুক অ্যাট, ইট হ্যাজ কালারফুল উইংস, দ্য বাটারফ্লাই লিভ অন দি নেকটার অফ ফ্লাওয়ার্স, বাটারফ্লাই ফুলের মধু খেয়ে বেঁচে থাকে, ইট ক্যারিজ পোলেন্স হুইচ হেল্পস ইন ক্রিয়েটিং নিউ সিডস অ্যান্ড ফ্রুইটস। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট আগে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে তাতে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ।